লকডাউনে আর কিছু হোক না হোক দোকানপাট অনেক তাড়াতাড়ি খুলে যাচ্ছে। এখন বাজে 6:10 মতন, আমি এখনই দেখতে পাচ্ছি অনেক বাজারই বসে গেছে। আজকে সাইক্লিং ডে, তাই ভাবলাম একটা রাইডে আসা যাক। আগের দিন আমি গেছিলাম ইকো পার্ক অবধি, আজকে ইচ্ছে আছে যাওয়ার বিশ্ব বাংলা গেট অবধি, আর হোপফুলি হয়তো আরো সাইক্লিস্টদেরও দেখতে পাবো। এবার আগের ব্লগটা যদি তোমরা দেখে থাকো তো একটা জিনিস লক্ষ্য করবে, যে আমি একটা মানে আমি এই মাস্কটা পরে আগের ব্লগটা করেছিলাম, বাট আজকে আমি এই মাস্কটা পরে এসেছি, কারণ মানে আগের দিন অনেক মানে লুজ হয়ে গেছিলো মাস্কটা, এবং আমি ভেবেছিলাম যে একটা মাস্কে হয়তো হয়ে যাবে, তো আমি আর অন্য কোনো মাস্ক ক্যারি করিনি। তো তারপরে আমি সেটাকে টাইট করাতে এত বেশি সেটা টাইট হয়ে যায়, লাইক আমার কান ফান পুরো ব্যথা হয়ে গেছিলো, এবং বাড়ি গিয়ে যখন খুলি মাস্কটা তখন আমার পিকের আমির খানের মতন দেখতে লাগছিলো। তো সেই জন্য আমি সেই মাস্কগুলো না পরে ডিসপোজেবল মাস্ক যেটা সেটাই পরলাম আজকে, তাহলে সুবিধা হবে, আর চালাতেও অসুবিধা হবে না, অতটা হালকা আছে ব্যাপারটা। টুডে ইজ ওয়ার্ল্ড বাইসাইকেল ডে 2021, 3rd June সেলিব্রেট করা হয়। তো আজকে আমি সেইটার জন্যই ভাবলাম, মানে এটাকে একটা রেসপেক্ট দেওয়ার জন্য সাইক্লিংকে, তো একটা রাইড করাই যাক। এবার CC2 অবধি তো পৌঁছে গেছি, আমি এতক্ষণ কিছু তেমন বলছিলাম না, কারণ এই অবধি যে রাস্তাটা লাইক CC2 অবধি মোটামুটি 10টা সিগনাল পড়ে আমার বাড়ি থেকে আসার সময়। কলকাতাতে এখানে বেশিরভাগ রাইডাররাই তারা মানে লাইক কম্পিটিশান করছে বেশিরভাগই, আমি অনেকজনকে দেখেছি তারা হেল্পফুলও হয়, বাট বেশিরভাগ লাইক সবাই ফ্রেন্ডলি হয় না অতটা, সবাই চাইছে মানে ও চালাচ্ছে ওর থেকে চালিয়ে আগে বেরোবো, এটা আগে। বাট দেখো সাইক্লিং করছি এইগুলো মজাগুলো চলে, বাট সেটা ফ্রেন্ডলি ওয়েতেও করা যায়, আমার মনে হয় তারা সবসময় সেটাকে মানে যারা দেখে ওরমভাবে তারা সেইভাবেই দেখতে থাকে, তো এটা একটু ইম্প্রুভ হওয়া দরকার, মানে এটা বোঝা উচিত যে সাইক্লিংয়ে একটা কমিউনিটি হলে ভালো হবে, সবাই সবার হেল্পে কোনো কখনো কোনো হেল্প লাগলে তাহলে সবাই এগিয়েও আসতে পারবে, তো সেইটা ভেবেই তোমরা চালাও। যদি তুমিও এরকম করো তোমার মানে একটা হাই করে দেবে বা এ করবে, তো এরকম নয় যে আমাকেও করে না বলে আমি তোমাদের বলছি, ওইটা নয়, সে যদিও কেউ করে না, বাট অনেকেরই যেন মনে হতে পারে ধরো নতুন, সে তখন ভাববে যে তাহলে তো এই যে স্পোর্টটা সেটা এখানে যেরকম চলছে তাহলে অত ভালো হয়তো নয়, তো সেই জন্যই ব্যবহারটা ভালো করো, কে নতুন কে পুরনো তুমি তো চেনো না। কিছু কিছু জায়গায় রাস্তা এতটাই ফাঁকা লাইক মানে মাঝে মাঝে মনে হচ্ছে যে জোরে কথা বললে এবার মানে কারোর জন্য যেন সবাই চুপ করে আছে, বাট বেসিক্যালি কেউ নেই রাস্তায়। একটু দাঁড়াতে হলো কারণ এই ফোনের যে হোল্ডারটা সেটা মানে বারবার লুজ হয়ে যাচ্ছে, তো যাই হোক এবার ঠিকই আছে, চলো আবার এগিয়ে পড়া যাক, এবার থামতে হলে ভালো লাগে না একদম দূর। আমি মোটামুটি এখন 3 সিগনালে দাঁড়ালাম, এবার সেটা এই জন্য হতে পারে যে এখন সকালে বেশি গাড়ি চলছে, আমি এই টাইমেই এসেছি, তো সেটা একটা কারণ হতে পারে, আর না হলে আর কোনো কারণ আমি জানি না। যাই হোক, তো সাইক্লিংটা করে একটু হাওয়া ঠাওয়া পাচ্ছি, তো অতটা অসুবিধা হচ্ছে না, বাট দাঁড়ালে তখন আস্তে আস্তে একসাথে সব গরমটা লাগবে, আর এখন এরকমভাবে ঘাম বেরিয়ে যাবে বুঝতেও পারবে না, সবসময় যখন চালাবে না একটু জল খেতে থাকবে সবসময়, যাতে হাইড্রেটেড থাকো, মানে তুমি বুঝতে পারবে না কখন ঘাম বেরিয়ে যাচ্ছে, ঠান্ডার সময় তো আরও প্রবলেম হয় এটা, গরমে যেটুকুনি বেরিয়ে যাবে বুঝতে পারো, ঠান্ডায় এরকমভাবে বেরিয়ে যাবে তুমি বুঝতেই পারবে না। অ্যান্ড তোমাদেরকে বলে দিই যে আমি রোজই মোটামুটি ওয়ার্কআউট করি, অ্যান্ড উইকে 2 গ্যাপ নিই, আর নালে রোজই করি সেটা ছেড়ে, তো যদি তোমরা চাও লাইক এখন তো লকডাউন পড়েছে আমি বাড়িতেই পুরো ওয়ার্কআউটগুলো করি, তো একদিন সেটারও একটা ব্লগ বানালে যদি ইন্টারেস্টেড হও তো কমেন্ট করতে পারো, আর যদি এই ভিডিওটাতে 50 লাইকস হয়ে যায়, 50 বেশি নয়, 50 লাইক যদি হয়ে যায় তো আসবে নেক্সট উইকে বা এই উইকেই হয়তো চলে আসবে ওয়ার্কআউটের ভিডিও। এবার তোমরা অনেকে বলবে হয়তো যে তুই কে বে ওয়ার্কআউট শেখাবি আমাকে, তো বলে দিই যে লাইক আমি আগে অনেক বেশি মানে ওবিস টাইপের ছিলাম, দেন মোটাও ছিলাম বলতে গেলে, অ্যান্ড আনফিট ছিলাম, যেটা মেন জিনিস, ফিটনেস ইজ দ্য মেন গোল, আমি যেরকম মানে রেজাল্টস পেয়েছি সেই জন্যই আমি
আরো মানে তোমাদেরকে বলছি যে সব ভিডিওতে সবাই প্রপারলি বলেন না কোনটা করা ঠিক কোনটা কি ভুল, আবার একটা সিগন্যালে দাঁড়াতে হবে, দাঁড়াও। ওয়েল, সো বিশ্ব বাংলা গেটে তো পৌঁছে গেছি, এখন ভালোই লাগছে অনেকটা চালিয়ে। পিছনে যেটা দেখতে পাবে তোমরা সেটা হলো ক্যাফে একান্তে, এটা একটা রিফ্রেশমেন্ট পয়েন্ট বলতে পারো। এই যে এটা সাইডেই ক্যাফে একান্তের পাশে এখানে একটা স্ট্যান্ড আছে, এটা হলো রেন্টেড বাইকের স্ট্যান্ড, এখান দিয়ে রেন্ট নেওয়া যায় বাইকস। এখন নেই মনে হয় কোভিডের জন্যই, আগে থাকতো। আর এখানে আমি এসেছিলাম এর আগে সাইকেল উইথ লাইটস ইভেন্টটা, সেখানে সেই দেখেছিলাম সেইগুলোকে আমি। লাইক এই যে জায়গাটা দেখছো এখানটাতে এই সব সাইকেলগুলো পার্ক করা থাকে, এই যে শেডটা আছে এটার নিচেই সব সাইকেলগুলো পার্ক করা থাকে, এবার তুমি এসে নিজের মতো নিয়ে যেতে পারো। মানে এখন তো সব বন্ধ আছে বলে, নাহলে এখানে বেশ জমজমাট থাকে, অনেক সাইক্লিস্টরাই আসে, এসে হল্ট করে একটু, দেন আবার এগিয়ে যায়। তো যাই হোক, এবার বাড়ি যাওয়ার পালা হয়ে গেছে, আর এখান দিয়ে আমার সাইকেলটাকে দেখতে আমারই আমার হেভি লাগছে। ওফ, আমার সাইকেলটাকে কি লাগছে, তোমারও সেটার মধ্যে অনেকটাই কন্ট্রিবিউশন থাকছে। তোকে এবার আমি বাড়ির দিকে ফিরে যাবো, বিকজ আমি কিছু খেয়ে আসিনি, আমি তোমাদের জ্ঞান দিই, বাট আজকে আমি নিজেই ভুলে গেছি তাড়াঘুড়োতে। তুমি যদি ইনস্টাগ্রামে থাকো দেন অলসো তুমি আমায় ওখানে ফলো করতে পারো। তো বেসিক্যালি কিছু না, আমি ওখানে বেশিরভাগ মিমস দিই, দেন সাইক্লিংয়ের এইসব অনেক কিছু বলি। সেই লিচুটা খেতে মিষ্টি ছিল, এইসব ট্রেন্ড, এগুলো কোনো মানে হয়, আমি তো বুঝতেই পারিনি এই গানটার কী হয় আসলে। মানে ওটাকে কি 2x2x2 দিয়ে যায় কিচ্ছু হয় না ভাই, হাফ লোক বুঝতেই পারছে না তাও মাথা ভাতা নাড়িয়ে দিচ্ছে। বাট তো আমি ভাবছি একটা ছবি তুলি, কারণ যেহেতু আজকে ওয়ার্ল্ড সাইকেল ডে, তো একটা ছবি না তুললে ঠিক পোষাবে না। তো এবার ছবি টবি তোলা হয়ে গেছে, এবার এই ছবিগুলো যাবে তো ইনস্টাগ্রামে, এবার যদি সেটা দেখতে চাও তো ফলো করে নিতে পারো ইনস্টাগ্রামে থাকলে। অ্যান্ড জল ইজ ইম্পর্টেন্ট গাইজ। সো বাড়ি তো পৌঁছে গেছি, এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে দেন সাইকেলটাকেও একটু পরিষ্কার করতে হবে আজকে। বাড়ি এসে ফ্রেশ ফ্রেশ তো হয়ে গেছি, এবার আমি যাচ্ছি সাইকেলটাকে পরিষ্কার করতে। কি কি লাগবে চলো বলে দিই। সাইকেলটাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছি, এবার চলো জিনিসগুলো নিয়ে আসি। এত মারাত্মক গরম কি যে বলবো, মানে 100 ডিগ্রি। একটা কাপড় লাগবে মানে র্যাক টাইপের, তো সেটাকে ফার্স্টে জলে ভিজিয়ে তোমরা একবার সাইকেলটাকে মুছে নিতে পারো, বা যদি আর একটু তাড়াতাড়ি করতে চাও তো একবারে এই জলটা নিয়ে এটার উপর ঢেলে দিতে পারো। ডিশ ওয়াশটা আছে, সেটাকে জলের সাথে একটু মিশিয়ে তারপরে এটার উপর অ্যাপ্লাই করো, মানে এটার গায়ের ওপর দেবো। তো সেইগুলো একটু এটা একটু দেখে করতে হবে, এটা যাতে সব জায়গায় পৌঁছাতে পারে, মোটামুটি সাইকেলের পরিষ্কারটা হবে তাহলে ভালোভাবে। আর মা এখন ভ্যাকসিন নিতে গেছিলো, কোভিডের পেয়েও গেছে ফার্স্ট ডোজ। আর সিটটাকে খুলে নিয়েছি, এটাকে একটু ভালো করে মানে এই রডটাকে পরিষ্কার করে দেবো, কারণ ভেতরেই থাকে সারাক্ষণ, আর অনেক এটা যে গ্রিসটা থাকে সেটা দিয়ে এটা জমও করতে পারে, তো এটাকে একটু ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিলে ভালো হয়। এই যে সাবান নলা, মানে এই জলটা দিয়ে আমি এটাকে পুরো একবার ক্লিন করে দিয়েছি। তো এবার যেটা করতে হবে, তুমি যদি বেশি খাটতে চাও তো তুমি এই কাপড় বা এটা দিয়ে নর্মাল জল দিয়ে একবার পুছে দিতে পারো, বাট অত না খেটে, যেটা মানে সুবিধার ব্যাপার হবে, এক বালতি জল নাও, এক দু বালতি এরকম পুরো এটার উপর ফেলে দাও, তারপরে যেটা করবে এই কাপড়টা দিয়ে একবার মানে শুকনো করে দিয়ে কাপড়টা দিয়ে একবার মুছে দেবে, তাহলে মানে সুন্দরভাবে পরিষ্কারটা হয়ে যাবে। ওকে, সো এবার মজা হবে, মজা কোথায় হলো, শুকিয়েই গেছে, তো এটাকে একটু মুছে নেব, তো তারপরে মুছে নিয়ে এটাকে একটু রোদে দিয়ে আসবো যাতে এটা শুকিয়ে যায়। এই যে ফ্রেমটাকে বেসিক্যালি পুরোপুরি মুছে দেবো একবার করে, আর যে গিয়ার সেটটা আছে সেটাকেও যতটা পারবো মুছে দেবো। Thank you.
তো এবার পুরোপুরি বলতে গেলে পরিষ্কারটা তো হয়েই গেল, ড্রাইভ ট্রেনটা আছে সেটাকে পুরোপুরি আমাকে একবার গ্রিস করতে হবে, সাসপেনশনটা গ্রিস করতে হবে। গ্রিস এরকম নাও যেটা মানে একটু অ্যাটলিস্ট মানে পরিষ্কার হয়, লাইক যদি তোমরা নিচ্ছ ওই যে দোকানে যদি গিয়ে তোমরা কিছু বলো গ্রিসিং করে দিতে, একটু তেল ফেল যে আওয়াজ হচ্ছে ওদেরকে বারণ করবে, ওদেরকে দিতে দিও না। যদি তোমার মনে হয় তুমি বুঝতে না পারো, ওদেরকে বলো কোন জায়গাটা ইয়ে আছে, তুমি নিজে করে নাও, সেটা বেশি ভালো হবে। কারণ ওরা দিয়ে দেয় ইউজ করা যে গ্রিসগুলো হয় সেগুলোই দিয়ে দেয়, সেগুলো অনেক ডার্ট থাকে আর সেইগুলো তোমার সাইকেলে জমতে থাকে। কিছু সেরকম একটা গ্রিস নিয়ে নিতে হবে আঙ্গুলে করে একটুখানি, লাইক এরকম এটুকুনি নিয়ে, দেন এই যে রডটা আছে যেগুলো মানে মেনলি রাবিং সার্ফেস, এইগুলো যেরকম কাজে লাগে, লাইক ওপর নিচ করতেই হয় যাতে সেইটা স্টপ না হয়ে যায়, তার জন্য গ্রিসিংটা করা। রাইড করলাম, সাইকেল পরিষ্কার করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা সবচেয়ে মানে খুশি ব্যাপার। এবার যেটা বলেছিলাম, যদি 50 লাইকস করে দাও এই ভিডিওটায় তাহলে খুব তাড়াতাড়ি ওয়ার্কআউটের একটা ভিডিও চলে আসবে, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা সেটা চাইছো। আর এই ভিডিওটাকে যত পারো শেয়ার করো, কারণ শেয়ার করলে যত বেশি লোকের কাছে যাবে তারাও জানতে পারবে এই কন্টেন্টের ব্যাপারে, হয়তো তার কোনো ইন্টারেস্ট আছে সেই ব্যাপারে। তো বেশি করে শেয়ার করো ভিডিওগুলোকে, তাহলে মানে একটু কী বলো মোটিভেটেড হবো, মানে কয়েকটা লাইকসও যদি বেশি চলে আসে তো একটু মোটিভেটেড হবো। তো সেটা ভেবেই একটু শেয়ার করো, নিজেরা লাইক করো যদি ভালো লেগে থাকে। যদি তুমি আমার চ্যানেলে নতুন হও, আমি হলাম বোস অন দ্য হুইলস, অ্যান্ড তোমরা চাইলে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, এরম টাইপের কন্টেন্ট এটা আসতে থাকে। দিস ইজ দ্য বোস অন দ্য হুইলস সাইনিং অফ। তো পরিষ্কার তো লাগছেই।